আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলে ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। শরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রিটেন, উন্নতি নেই পরিস্থিতি। নিউ ইয়র্ক শহরের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি। বাংলাদেশ ভ্রমণে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনের সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ক্যাম্বিয়া ও ল্যাঙ্কাশায়ারের পর ইয়র্কের বিশাল এলাকা ডুবে গেছে বন্যায়। জারি করা হয়েছে নতুন করে সতর্কবার্তা। জরুরি প্রয়োজন ছাড়া উপদ্রুত এলাকায় ভ্রমণেরও জারি করা হয়েছে সতর্কতা। বিস্তারিত থাকছে রিপোর্টে। ব্রিটেনের বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে বন্যা নিয়ন্ত্রণে সামগ্রিক পরিস্থিতিতে নতুন করে কর্মপরিকল্পনা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রিটেনের বিস্তীর্ণ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। কাম্বিয়া ও ল্যাঙ্কাশায়ারের পর ইয়র্কের বিশাল এলাকা ডুবে গেছে বন্যায়। ব্রিটেনের বিভিন্ন এলাকায় গত এক মাসে এ পর্যন্ত তিন দফা বন্যার ঘটনাও ঘটেছে। অপ্রত্যাশিত বন্যার পানিতে একই সাথে যেন ভেসে গেছে উত্তরাঞ্চলের লাখো বন্যা উপদ্রুত মানুষের ক্রিসমাসের আনন্দও। বন্যার্তদের সহযোগিতা করতে এরই মধ্যে উপদ্রুত এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে বন্যা প্রতিরোধ পদ্ধতি রিভিউর ঘোষণাও দেওয়া হয়েছে। ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা বন্যা কবলিতদের উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নিতে দিনরাত কাজ করছেন। তবে ইয়র্ক এলাকায় এখনও বিপুল সংখ্যক মানুষ বন্যার পানিতে আটকে আছেন। বন্যা প্রতিরোধের জন্য আগামী ছ বছরের ভেতরে প্রায় ৫.৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। ল্যাঙ্কাশায়ারের রিপচেস্টার ও ওয়ালি থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা কবলিত কিছু এলাকায় টানা দুদিন বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ। এদিকে ইংল্যান্ড ও ওয়েলসে নতুন করে আরও 100টি বন্যার আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গল ও বুধবার বন্যা কবলিত এলাকাগুলোতে আরও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। উত্তর ইংল্যান্ডের বিভিন্ন নদীর পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান করেছে এনভায়রনমেন্ট এজেন্সি। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাম্ব্রিয়া, ল্যাঙ্কাশায়ার এবং ওয়েস্ট ইয়র্কশায়ার সফর থেকে বিরত থাকতে আহ্বান করেছে নর্দার্ন রেল। ব্রিটেনের অনেক এলাকায় গত ৫০ বছরের বেশি সময়েও এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। চ্যানেল আই, নিউজ ডেস্ক। উত্তর ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। আমাদের ব্র্যাডফুড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া জানান, গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে লিডসের এয়ার নদীর পানি উপচে বিপদ সীমার উপরে দিয়ে প্রভাবিত হয় এবং ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড, লিডস, বেঙ্গলি, হাওয়ার্ড ও হার্ডার্সফিল্ড সহ বেশ কয়েকটি শহরে বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করে। এতে জনজীবনে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ। ইতিমধ্যেই পুলিশ, আর্মি ও ফায়ার সার্ভিস সম্মিলিত প্রচেষ্টায় পানিবন্দী লোকদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে স্থানান্তর করা হয়েছে। আবহাওয়া বিভাগের তরফে আগামী কয়েকদিনে আবহাওয়া আরও অবনতি হতে পারে বলে সতর্কতা জারি করে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ভ্রমণে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। রাজশাহীতে আহমদিয়া মসজিদের আত্মঘাতী হামলার পর গতকাল রোববার আবারও নতুন করে এই সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের নতুন করে সতর্ক করেছে সরকার। গতকাল যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এই সতর্কতা আপডেট করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সত্যেন সেন স্কুল, নারী দিগন্ত, উদীচী শিল্পগোষ্ঠী, যুব ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির যৌথ উদ্যোগে লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোপাল দাস, শামীম আরা হেনা, সৈয়দ এনামুল ইসলাম, নুরুল ইসলাম, ডলি ইসলাম, মাহমুদে রৌফ, কবি শামীম আজাদ, আবু মুসা হাসান ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে প্রাণচঞ্চল।
বাংলা গান ধীরে ধীরে দিনে দিন দিন সমৃদ্ধ হলেও বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শ্রোতারা অনলাইনে বাংলা গান সংগ্রহ করাতে অডিও বাজার এখনও ধ্বংসের মুখে। বাংলা গান রক্ষা করতে বিদেশিদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী মামুন। শুভ বড়দিনের ক্রিসমাস ধামাকাতে উপস্থিত হয়ে এমন আহ্বান জানান বাংলাদেশের এই শিল্পী। রুহুল হোসেন এবং নিক্সনের সার্বিক তত্ত্বাবধানে 25 ডিসেম্বর রাতে সেন্ট্রাল লন্ডনের ইন্ডিয়ান লাউঞ্জে অনুষ্ঠিত হয় বাংলা গানের অনুষ্ঠান ক্রিসমাস ধামাকা। বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা ছাড়াও ব্রিটেনের বাঙালি শিল্পীরা মনোমুগ্ধকর বাংলা গান পরিবেশন করেন। ধামাকা অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিদুর রহমান, রাকিব আহমদ, শামীম আহমদ, ফয়জুর রহমান শামীম, শাহীন আকন্দ, বাবুল হোসেন প্রমুখ। আমরা প্রায় 10 লাখ 12 লাখ টাকা একটা অ্যালবাম করতে খরচ করি, কিন্তু এই পয়সাটা যদি মানি ব্যাক না আসে তাহলে তো ইন্ডাস্ট্রি একদিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই জন্য সবার কাছে অনুরোধ, যারা আমরা বাংলাদেশি মিউজিক ভালোবাসি, বাংলা গানকে ভালোবাসি, আমরা ছোট্ট করে একটা কন্ট্রিবিউট করতে পারি। জাস্ট একটা গান যদি আমরা সবাই আইটিউন থেকে কিনি 79 পেন্সের বিনিময়ে, তাহলেই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা টিকে থাকবে। বিশাল আয়োজনে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কমিউনিটি সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের 18তম GCSE এডুকেশন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এতে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। রোববার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুল হক ফজলু। ট্রাস্টের সাধারণ সম্পাদক মখন মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ইকবাল হোসেন, কবি AKM আবদুল্লাহ, নাজমুল ইসলাম নুরু, শিপাত আলী আহাদ, আলতাফ হোসেন বাইস, মোকলু মিয়া, মোস্তফা মিয়া, মাসুক মিয়া, MR চৌধুরী রুহুল, জিল্লুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইয়েদ মাহমুদ, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ATN বাংলা CEO হাফিজ আলম বক্স, কাউন্সিলর রহিমা রহমান, সাবেক মেয়র দারুসুল্লাহ, সাবেক কাউন্সিলর আকিকুর রহমান, মামুনুর রশিদ মামুন প্রমুখ। যুক্তরাজ্যে সংস্কৃতি চর্চা ও বিনোদনমূলক সংগঠন বাংলাদেশ ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে সংস্কৃতি ও সমাজকর্মীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিতে এবং উম্মে হাবিবা সুহা ও ফারজানা ওয়াহিদ তনির যৌথ পরিচালনায় সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে কনভেনার, ফরিদ আহমেদ জয়েন্ট কনভেনার, সেলিম আহমেদ জেনারেল সেক্রেটারি ও সাংবাদিক সারোয়ার আলমকে অর্গানাইজার সেক্রেটারি করে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস পালনের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান করে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরবে। সভায় উপস্থিত ছিলেন রফিক গাজী, মোহাম্মদ নাদিম, সাইদ মোহাম্মদ, ফজলে রাব্বি, মোহাম্মদ হারুন রশিদ, আক্তার ইসলাম, ABM সাজিদুল ইসলাম, জসিমউদ্দিন, আসাদুল্লাহ আল মারুফ, মোহাম্মদ মোবারক হোসেন টিটু, আরিফ খান ও মোহাম্মদ কাউসার প্রমুখ। মৌলভীবাজারের বিরানবাদ ও বুড়িকণা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হলো মিলন মেলা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জালাল আহমেদ। দেশ বিদেশে আমরা এই ব্যানার নিয়ে মৌলভীবাজার জেলার বিরাইমাবাদ ও বুড়িকণা গ্রামের গ্রামবাসীরা গত শুক্রবার ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে ছুটির দিনে এক গেট টুগেদার অনুষ্ঠানে মিলিত হন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাজি লুৎফুর রহমান। আবু মোহাম্মদ শাহিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ রাসেল খান। এতে আরো বক্তব্য রাখেন লেখন মিয়া, মুক্তার মিয়া, মুহিদ মিয়া, সেলিম আহমদ, সুলেমান মিয়া, শমসু মিয়া, তাজুল ইসলাম, তোয়াহিদ মিয়া, গৌসুল আলম মুকুল, কয়সর আহমেদ, সেলিম আহমদ, সুমন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই আয়োজনকে আমরা স্বাগত জানাই। এ ধরনের আয়োজনের ফলে এলাকাবাসী একে অপরের সাথে দেখা সাক্ষাৎ, কুশল বিনিময় এবং পরিচয় হওয়ার মাধ্যমে গভীর ভালোবাসার সৃষ্টি হয়। দীর্ঘ এক যুগ পরে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হওয়ায় সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। অনেকে ছোটবেলার স্মৃতিগল্প নিয়ে মেতে ওঠেন। বক্তারা এলাকায় অনেক মৃত ব্যক্তির অবদানের কথা উল্লেখ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। সর্বশেষে একে অপরকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যামডেন থেকে জালাল আহমেদ, চ্যানেল আই।
শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি লকিতুল্লাহ উকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম ব্যাপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বি এম মিনহাজ, উপদেষ্টা খন্দকার আবু তাহের, আনিসুল হক, কাজুল ভূঁইয়া, মামুনুর রশিদ, দুলাল আলী, নূর ইসলাম মৃধা, ফয়সল আলম, কাজী আব্দুর রাজাক প্রমুখ। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল মিলাদুন্নবী পালিত। মৌলভীবাজারে আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুণ্যমিলনী সম্পূর্ণ। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিজয় দিবস উপলক্ষে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজিয়ন এডিনবরায় আলোচনা সভার আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। গ্রেটার সিলেট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজিয়ন আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও ও কমিউনিটির অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক সেই বিজয়ের গৌরবের বাঁধ ভাঙা আনন্দের দিন আজ, এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধে লাখো প্রাণ হারানো শোকে ব্যথাতুর হওয়ার দিনও আজ। বক্তারা কৃতজ্ঞতার সাথে সশ্রুত বেদনায় স্মরণ করেন দেশের পরাধীনতার গ্লানি মোচনে 71 সালে প্রাণ উৎসর্গ করা সেই সব বীর সন্তানদের, এবং একই সাথে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় সভায়। মুক্তিযোদ্ধা ডাক্তার দুলাল চৌধুরী তার বক্তব্যে যুদ্ধের সেই সব বিভীষিকাময় দিনগুলির হৃদয়স্পর্শী বর্ণনা দেন সবাই। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাকে এত ভালোবাসেন যে আপনারা আমাকে সিলেটের একটা সিটিজেনশিপ দিয়ে দিলেন। তো সিলেট আমাদের আত্মীয়তা আছে, কিন্তু কারণ আপনার তো মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমাদের সবাই মুক্তিযোদ্ধা। মীর শাহজাহানও 71 সালের যুদ্ধক্ষেত্রে তার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই দিনটা আসলে, বিশেষ করে এই মাসটা আসলেই তো আমাদের মতো যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম সে সবই সারা জীবন পর্যন্ত মনে থাকবে, অল দি টর্চার্স, অল দি অ্যাক্টিভিটিস। সভায় আলোচনা করেন নানু মিয়া, লুৎফর রহমান, আব্দুর রব, অ্যাডভোকেট মোস্তফা আহমেদ, মাসুদ হোসেন, শাহনুর চৌধুরী, ডাক্তার দুলাল চৌধুরী, মীর শাহজাহান, জালাল আহমেদ, আব্দুল মুহিত খান বাচ্চা, গোলাম আহমেদ চৌধুরী এবং আব্দুল মালিক। সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি নুনু মিয়া। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। আঞ্জুমানে আল ইসলাম ব্যাটফোর্ড শাখার উদ্যোগে পালিত হয়েছে পবিত্র ঈদুল মিলাদুন্নবী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্যাটফোর্ড প্রতিনিধি সাইকুল হক সাহেব। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আঞ্জুমানে আল ইসলাম ব্যাটফোর্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ, মিলাদ ও দোয়ার মাহফিল। গত 24শে ডিসেম্বর ব্যাটফোর্ডের হাওটন এভিনিউতে আঞ্জুমানে আল ইসলাম ব্যাটফোর্ড শাখার সভাপতি মৌলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শামীমুদ্দিন উকিলের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আঞ্জুমানে আল ইসলাম ইস্ট ডিভিশনের সভাপতি মৌলানা সাদউদ্দিন সিদ্দিকী। ওয়াজ মাহফিলে আরো বয়ান পেশ করেন মৌলানা রুহুল আমিন, মৌলানা খালেদ হুসাইন, মৌলানা আব্দুল বাসিত আল বাশিরি ও মৌলানা আবুল হাসান। বক্তাগণ তাদের বয়ানে কুরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সকল মুসলমানদেরকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের আহ্বান জানান। পরে
কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও আগামী 29 ডিসেম্বর লুটনে অনুষ্ঠিতব্য ঈদে মিলাদুন্নবী কনফারেন্স সফল করার আহ্বান জানানোর মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। শায়কুলক শায়েক, চ্যানেল আই, ব্র্যাডফোর্ড। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ব্র্যাডফোর্ডে পবিত্র ঈদুল মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। বিস্তারিত শেখ মোহাম্মদ লাইকমিয়া রিপোর্টে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার পথ প্রদর্শক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাস রবিউল আউয়ালে প্রতি বছরের ন্যায় এবারও ব্র্যাডফোর্ডের বেশ কয়েকটি ইসলামী সংগঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি, আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্র্যাডফোর্ড শাখা, শাহজালাল লতিফিয়া একাডেমি, বায়তুল আমান জামে মসজিদ, আল আমিন জামে মসজিদ, জালালাবাদ জামে মসজিদ ব্র্যাডফোর্ড এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজন করা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2015। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ধর্মপ্রাণ আশিকে রসুল যোগদান করতে থাকেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মাহফিল। ব্র্যাডফোর্ডে বায়তুল আমান জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল মতিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মুফতি ফখরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মৌলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা সালমান আহমদ চৌধুরী ও মৌলানা জামিল আহমদ চৌধুরী। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত উলামায়ে কেরামগণ ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে দিনই আলোচনা পেশ করেন। উলামায়ে কেরামগণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা তুলে ধরেন এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসল্লিদের সামনে আলোচনা পেশ করেন। সব দেশে সব স্থানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল যুগ যুগ থেকে না শতাব্দী শতাব্দী থেকে সেই 1400 বছর থেকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়ে আসছে এবং খাঁটি আল্লাহ পাকের খাঁটি মুমিন বান্দা যারা আছেন, সালফে সালেহীন যারা আছেন, মাজহাবের অনুসারী যারা আছেন, তারা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে আসতেছেন এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বাস্তবায়ন করে আসতেছেন তাদেরকে আশিকে রাসূল বলা যায়। আর পৃথিবী জুড়ে কোনো আশিকে রাসূল না কোনো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, না কোনো অশান্তির সাথে সম্পৃক্ত, না তারা কোনো দিন কোনো জায়গায় তারা পরাজিত হয়েছেন, না লাঞ্ছিত হয়েছেন, এবং আল্লাহর নবীর আশিক সত্যিকার অর্থে যে হতে পেরেছে আদর্শ এবং আখলাকের মাধ্যমে, আল্লাহর নবীর ইত্তেবার মাধ্যমে সে পৃথিবীতেও সর্বশীর্ষে তার মর্যাদাকে অটুট রেখেছে এবং তার মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে সম্মানিত করে রেখেছেন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ঐক্য অভ্যর্থীতে সুরের বন্ধনে আবদ্ধ হওয়া আহ্বান জানিয়েছেন ফ্রান্স বসবাসকারী চট্টগ্রামবাসী। শনিবার প্যারিসে একটি হলে চট্টগ্রামবাসী আয়োজিত সাংস্কৃতিক ও মিলন মেলা অনুষ্ঠানে নেতৃবৃন্দরা এই আহ্বান জানান। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, চট্টগ্রামবাসী আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবু তালেব এনাম, শফিক খান, মিজান খান, জাবেদ রশিদ, মহিউদ্দিন কাঞ্চন ভূঁইয়া, লিটন বড়ুয়া। এ সময় বক্তারা বলেন, সমাজকে অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্ত করে প্রবাসের মাটিতে আমাদের ঐক্যের বন্ধনে অটুট থাকতে হবে। পরে উত্তম বড়ুয়ার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। ডেনমার্কের কপেনহেগেনের একটি হলে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাইম বাবুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুভাষ ঘোষ। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুবুল হক, তাইফুর রহমান ভূঁইয়া, শাহাবুদ্দিন, রাফায়াত মিঠু, হাসনাত রুবেল, জাহিদ হুসেন কামরুল, নিজাম উদ্দিন, খোকন মজুমদার, জাহিদ বাবু, মোহাম্মদ শহীদ প্রমুখ। সভায় বক্তারা স্বাধীনতার স্বপক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তির ষড়যন্ত্র বানচালের আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন শিল্পী নার্গিস রাহাত ও রাদিয়া গুলজার। ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। 44তম মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখা আয়োজন করে এক আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গত রবিবার বিকালে স্থানীয় এক হলরুমে বেশি আওয়ামী লীগের সভাপতি অপু মালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইবনে মিজানের পরিচালনায় আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসান ইমাম, আব্দুস সালাম, শহীদ খান, সিরাজুল ইসলাম চৌকিদার, আবুল বাশার, সুমন বন্দুকশি, মুজিবুর হাওলাদার, কাজল মাতব্বর, সুজন মাল, স্বপন দাস ও আলী আহসান প্রমুখ।
যুদ্ধাপরাধী বঙ্গবন্ধু সহ সকল নির্মম ঘটনার ষড়যন্ত্রকারী ও পলাতক হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরে নিয়ে বিচার রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়, তাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করাই হোক আজকের এই দিনে শপথ। 195 জন পাক হানাদার বাহিনীকে বিচারের আওতায় এনে আন্তর্জাতিক বিচারের মাধ্যমে বিচার করার আহ্বান জানাচ্ছি। যেন পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না রাখে সেজন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশেষ আবেদন রইল ব্রিটিশের পক্ষ থেকে। দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকামার্কায় ভোট দিয়ে আবারও প্রমাণ করুন জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া, উন্নয়নের কান্ডারী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আলোচনা সভার শেষে শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বেশি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা। এই মাসে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কুখ্যাত রাজাকারদের ফাঁসির রায় কার্যকর করা হলে বিজয়ের মাসটি কলঙ্কিত মুক্ত হতো, এইটুকু মন্তব্য করেছেন এখানে স্থানীয় নেতৃবৃন্দ। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। স্পেনে কাতালোনিয়া যুবলীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সোহেদ জানান, গতকাল বার্সেলোনার একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বক্তারা স্বাধীনতার ইতিহাস বিকৃতির জন্য দায়ীদের শাস্তি দাবি করেন। কাতালোনিয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিজয়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মোনায়েম হোসেন বাবলা, শিমুল চৌধুরী, মহিদুল ইসলাম কয়েস, খালেদ রহমান ফটিক মিয়া, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম বাবু প্রমুখ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভাইরাস ইতালির আয়োজনে পালিত হয়েছে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভাইরাস ইতালির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল 44তম মহান বিজয় দিবস। গালারাতের স্থানীয় একটি হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভাইরাসের সভাপতি মাহবুব আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু ফরাজি ও সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন খানের পরিচালনায় কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা, মুক্তিযোদ্ধা লিয়াকত মাতব্বর, নেতৃবৃন্দ মোহাম্মদ রকেটুল্লাহ সরকার, জিয়াউর রহমান, মিনজাল হাওলাদার, আমির হোসেন, সিব্বির আহমেদ ওসমানী, নুরুল লতিফ রানা, অ্যাডভোকেট সঞ্জিদা মাহবুবা সুমি, খোকন ব্যাপারী, তৈয়ব ব্যাপারী, এনাম হোসেন, লিঙ্কন বারেক প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত চলচ্চিত্র নায়ক মারুফ। সঙ্গীত পরিবেশন করেন সুলতানা খান, এসআই সোহাগ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব অনুধাবন করে সংকীর্ণতা পাশ কাটিয়ে সকল প্রবাসীকে দেশের মঙ্গলের জন্য কাজ করার আহ্বান জানান। ইতালির গালারাত থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল সেভ বাংলাদেশ পর্তুগালের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ জানান, সেভ বাংলাদেশের আহ্বায়ক সোলাইমান মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফোরাম পর্তুগালের কেন্দ্রীয় সভাপতি আবদুলাল মামুন, পর্তুগাল বিএনপি সহসভাপতি মুক্তিযোদ্ধা কাজী এমদাদ মিয়া, সেভ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কমিউনিটি নেতা তাহের আহমদ, জুবাইর মিয়া, মোশারফ হোসেন, মাহবুব শেদ, মুকিতুর চৌধুরী সেলিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল শোষণ মুক্ত ও ক্ষুধা দারিদ্র মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু শাসক গোষ্ঠীর একগুঁয়েমির কারণে স্বাধীনতার সার্বিক সুফল থেকে জাতি এখন বঞ্চিত। সৌদি আরবের রিয়াদে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের প্রতিনিধি এবিএম বুলবুল আহমেদ জানান, সংগঠনের সভাপতি ইউসুফ খানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগ পরিষদ সভাপতি এম আর মাহবুব। প্রধান বক্তা ছিলেন আবুল বাশার মৃধা। বক্তব্য রাখেন রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল, বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, বেলায়েত হোসেন, শামীম আবেদিন, মহসিন খান, ইয়াসিন আরাফাত সহ আরো অনেকে।
বক্তারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য প্রবাসে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবার সিলেটের খবর। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রতি বছর অধিকাংশ ক্যাডেট যোগ দিয়ে দেশ ও দেশের বাইরে বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালন করে দেশের জন্য গৌরব বয়ে আনছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বিকেলে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, শুধু সামরিক বাহিনীতে নয়, ক্যাডেটরা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষকতা, সাংবাদিক, ব্যবসা বাণিজ্য সহ নানা পেশায় নিয়োজিত। এক্স ক্যাডেট এই সাফল্যে ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থায় সুদূরে প্রবাসীদের প্রতিফলন বলে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন। সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার সাইফুর রহমান ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনুর আলমের অনুষ্ঠানে বক্তৃতা করেন। রাষ্ট্রপতি এর আগে দুপুরে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি হযরত শাহজালাল ও শাহপরান রাদিয়াল্লাহর মাজার জিয়ারত করেন। বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুণ্যমিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়মা মোহসেন। এম এ সালাম মৌলভীবাজার থেকে জানান, অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল কাদের মাহমুদ, আয়োজক নূরজাহান সোয়েরা, বাসনা দেবী প্রমুখ। পতাকা উত্তোলন, লোগো উন্মোচন, শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, স্মৃতিচারণ ইত্যাদি বর্ণিল আয়োজনে পুণ্যমিলনী উৎসব পালন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা। পৌর নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তে নির্বাচনী আমেজে ভাসছে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার সর্বত্র। পাড়ায় গল্লি থেকে শুরু করে শহরের ব্যস্ত বাজারে, চায়ের স্টলে একই আলোচনা, কারা হচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন মেয়র প্রার্থী। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদন। 2001 সালে প্রতিষ্ঠিত হয় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা। প্রবাসী অধ্যুষিত এই পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়রের আসনটি আওয়ামী সমর্থিত প্রার্থীর দখলে। 30 ডিসেম্বর তাই এই আসনে দখল নিতে মারিয়া বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরা। নির্বাচনী ইশতেহারের মধ্যে আমার 21টি নির্বাচনী ইশতেহার আছে। আমার নির্বাচনী ইশতেহার নিয়ে প্রতিদিন আমি লোকজনের কাছে যাচ্ছি। উন্নয়নের দিক দিয়ে জনগণের যথেষ্ট সন্তুষ্টি আমার প্রতি রয়েছে এবং আমার বিশ্বাস যে গত নির্বাচনে আমি যে বুট পেয়েছি তার থেকে দ্বিগুণ বুট ইনশাল্লাহ আমি পাবো। জনগণ আমার সাথে আছে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ। মাত্র একদিন পরই ভোট যুদ্ধ, তাই প্রার্থীদের যেন দম পেলার প্রস্তুত নেই। দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ধানের প্রতীক নিয়ে নির্বাচন, প্রতীকের নির্বাচন, সেহেতু দল ছাড়া গোষ্ঠী বা অন্য যে কোনো সাম্প্রদায়িক হোক যাই হোক এগুলা কোনো কিছুই এখানে গ্রহণযোগ্য হবে। সারা তো রচনা সবাইতেছে, সারা তো আমি দেখতেছি যে নির্বাচন হয়তো কিভাবে হবে না শেষ পর্যন্ত, কিন্তু এখন তো দেখতেছি লোক আমার পিছনেই সবার। কেবল গণসংযোগ নয়, পাল্লা দিয়ে চলছে মাইকিং। পোস্টারিং সহ বিভিন্ন প্রচার প্রচারণা। ভোটাররা শুধু প্রচারণাতেই সন্তুষ্ট নন, নিজেদের প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণও করছেন তারাও। আমাদের এলাকার কোনো উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেন কালভার্ট, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা উনি করেন নাই। আমরা এমন মেয়র চাচ্ছি জনগণের দেশ সেবা করতে পারবো, উন্নয়ন করতে পারবো। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন হওয়ায় ভোটের লড়াই পেয়েছে নতুন মাত্রা। প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অনেকেই করেছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তবে সবকিছু চাপিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। নারীদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারা বিভিন্ন ঘরে ঘরে হাতের কাজ, সেলাই, আমরা সবসময় তাদের প্রতি গুরুত্ব দিই। এই এলাকায় আমি ব্যাপক উন্নয়ন কাজ আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা দরিদ্র ফান্ড করব, এই দরিদ্র ফান্ড থেকে বাচ্চাদের লেখাপড়া, তারপরে বিধবা ভাতা, অন্যান্য অনেক সুবিধা এই দরিদ্র ফান্ড থেকে যাবে। যেগুলো প্রয়োজন আছে, গৌরব আছে, যেগুলো আমার দ্বারা সম্ভব হইব, আমি যে সোর্সে দেখতেছি যে এই ফান্ড আছে বা ইয়ে আছে এর মধ্যে দিতেছি।
এখানে সরকার দল থেকে আচরণবিধির অনেক লঙ্ঘন হচ্ছে, যেগুলা এরপরে অথেন্টিক কিছু ভয়ভীতি দেখানোর জন্য। গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে মোট 42 জন প্রার্থী, এরই মধ্যে সংরক্ষিত নারী আসনে লড়ছেন 11 জন। গোলাপগঞ্জ পৌরসভার জনগণ এমন একজন প্রতিনিধি চায় যে প্রতিনিধি গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নের কাজ করবেন, এমন একজন প্রতিনিধিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। ফসল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, গোলাপগঞ্জ, সিলেট। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। শরৎকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রিটেন, উন্নতি নেই পরিস্থিতি। ইয়র্কশায়ারের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি। বাংলাদেশ ভ্রমণে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবার দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভরাত্রি।